হ্যালো এভরিওয়ান, আমি প্রদীপ্তা। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরা ভালো আছি। আজকে 25 ডিসেম্বর, আজকে বড়দিন। ক্রিসমাসের দিন তো কেক ছাড়া অসম্পূর্ণ। আমরা তো কেক খাই, গোপু কৃষ্ণাও কি কেক খাবে না? তাই ঋষি আর অদৃশ্যের মা কেক বানিয়ে পাঠিয়ে দিয়েছে, আর ভগবানকে এখন কেক নিবেদনও করে দিয়েছি। আমি স্নান টান করে বাড়ি থেকে বেরোতেই যাব, তা করতে করতে দেখি জেঠু জেঠিমা এসেছে গোপু কৃষ্ণার জন্য শিমুই পায়েস বানিয়ে। তো এখন পায়েসটা ওদেরকে নিবেদন করে দিয়েছি, তারপর আমরা প্রসাদ পেয়ে জেঠুও চলে গেল উপরে, জেঠিমাও চলে গেল, তারপর আমিও বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আমি যাচ্ছি আমার খুব কাছের এক বন্ধুর বাড়িতে, তার গোপালের অঙ্গরাগ করতে। আমাকে কাকিমা বলেছিল একবার এসে একটু গোপালকে সাজিয়ে দিয়ে যাস, রঙগুলো সব উঠে যাচ্ছে। এখন হাঁটতে হাঁটতে আমি তাদের বাড়ির দিকেই যাচ্ছি। ওদের বাড়িতে গিয়ে আমি ভিডিও অন করতে ভুলে গেছিলাম, তো আমি ফটো শেয়ার করে দিলাম। এটা হচ্ছে সোনা মানিকের ফাইনাল লুক। বাড়ি গিয়ে রেস্ট নিচ্ছিলাম ঘুম থেকে উঠে, তারপর বেরিয়ে পড়েছি রেডি শেডি হয়ে। এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমাদের এখানে যে চার্চগুলো আছে সেখানে। দুটো চার্চেই যাব, প্রত্যেকবার সেই দুটো চার্চে যাই, এবারও সেখানেই যাব। কোথায় যাচ্ছ? বর্ধমানে 3-4টে চার্চ আছে। একটা হচ্ছে বিগ বাজারের পাশে, একটা কার্জন গেটের কাছে, আর একটা হচ্ছে লাকুড়িতে, আর একটা মনে হয় তালিতের ওখানে। তালিতের ওখানে আর লাকুড়ি যাওয়া সম্ভব না, কারণ অনেকটাই দূর। তো প্রত্যেকবার যে দুটো চার্চে যাই সেই দুটো চার্চে এবারে যাব। যেতে যেতে খিদে পেয়ে গেছিলো, তাই শর্মা রোল থেকে দুটো রোল খেয়ে নিলাম। ইচ্ছা ছিল এবার ব্যান্ডেল চার্চ যাব ক্রিসমাসের সময়, কিন্তু যা ভিড় হচ্ছে, প্রচুর ভিড় হয়, সেজন্য গেলাম না। আর পার্ক স্ট্রিটে তো মনে হচ্ছে স্বয়ং যীশুখ্রিস্ট পার্ক স্ট্রিটেই জন্মিয়েছিলেন, এত ভিড়। তো যাই হোক, আমরা বর্ধমানেই চার্চ ঘুরে কাজ চালাচ্ছি, ওই ভিড়ভাড়টায় গিয়ে লাভ নেই আমাদের। তো তাহলে চলুন এবার চার্চের দিকে যাওয়া যাক। চলে এসেছি আমরা সেক্রেড হার্ট চার্চে। এই চার্চটা অবস্থিত হচ্ছে বিগ বাজার বা স্মার্ট বাজারের একদম কাছেই, তো সেখানেই চলে এসেছি। দুদিক দিয়ে বিচ্ছিরি লাইন পড়েছিল, ওই লাইনে দাঁড়িয়ে দেখা সম্ভব হতো না। আর গত বছর তো এই চার্চে আমরা আসতেই পারিনি, এত ভিড় ছিল বাইরে থেকেই দেখতে হয়েছে। তো এবছর কিন্তু আমরা লাইনে দাঁড়াইনি, না না কোনো VIP পাস বা কোনো চেনাশোনা লোকের জন্য যাইনি। বিটাই বললো চলো লাইনে দাঁড়িয়ে লাভ নেই, সামনে গিয়ে দেখি যদি ঢুকতে পারি। তো এটাও করতে খারাপ লাগছিলো, কারণ অতজন আমাদের পেছনে দাঁড়িয়ে, কিন্তু তাও কীভাবে ঢুকে গেলাম আমরা নিজেরাও জানি না। চার্চের দু ধার দিয়ে লাইন পড়েছে, আর মাঝখানের যে গেটটা ছিল, মানে মেন গেটটার সামনে দেখছি অনেক লোক জড়ো হয়ে গেছে। তো আমাকে বিটাই বলো চলো গেটটার সামনে গিয়ে দাঁড়াই, যদি ফাঁকা হয় ঢুকে যাব। আর যাওয়া মাত্রই কাজ শুরু, গিয়েছি আর গেটের মাঝখানটা একদম ফাঁকা হয়ে গেছে, আর তখনই আমরা ভেতরে ঢুকে গেছি। কারোর কোনো অসুবিধা হয়নি, তবে পেছনের যারা লাইনে দাঁড়িয়েছিলো তাদের জন্য আমার একটু খারাপ লাগছিলো। সেভেনটা যখন আমি পড়তাম তখন এই চার্চের পাশ দিয়ে টিউশন থেকে ফিরতাম, ওই সকালের দিকে ছুটি হয়ে যেত তখন ফিরতাম। আর এই চার্চের পাশ দিয়ে ফিরতে একদিন দেখতে পাই একজন কাপল হোয়াইট কালারের ব্রাইডাল গাউন পরে দাঁড়িয়ে আছে মেয়েটি, আর ছেলেটি দাঁড়িয়েছিল ব্ল্যাক প্যান্ট আর ব্লেজার পরে। তো যতদূর সম্ভব আমার মনে হয়েছিল তারা এই চার্চেই বিয়ে করেছিলেন। তো খুব সুন্দর লাগছিল দুজনকে দেখতে, দেখে তো মনে হলো না তারা ফরেনার, দেখে ইন্ডিয়ানই মনে হলো, বা হয়তো ওয়েস্টার্ন কালচার বা হয়তো খ্রিস্টান হতে পারে। এসব তো সিরিয়ালে দেখেছি বা সিনেমাতে দেখেছি, তবে সামনাসামনি দেখতে ভালোই লাগছিল। মেয়েটির গাউনটা পিওর হোয়াইট কালারের ছিল, মাথায় আবার একটা খুব সুন্দর ছোট্ট দেখে ক্রাউন ছিল, আর হাতে ছিল গোলাপ ফুলের বুকে। জোসেফকে বলছে রবীন্দ্রনাথটা করতে। কেমন ঘুরলে চার্চ লাইনে না দাঁড়িয়ে? বিগবাজারে পাশের চার্চ থেকে ঘোরা হয়ে গেছে। আমরা ভাবলাম যে এই টোটো করে নিই, একটা একদিকে হাঁটটা টোটো করে আমরা চলে যাবো এই কার্জন গেটের পাশে। তারপর রাস্তায় যা জ্যাম দেখতে পেলাম, থাক হেঁটেই যাওয়া ভালো। আর দেখুন কার্জন গেটের পাশের চার্চটা কিন্তু লাইন পড়ে গেছে, কত দূর লাইন চলে গেছে। বিটাইকে বললাম হ্যাঁ রে এগিয়ে যাচ্ছিস যে, লাইনে দাঁড়াবি না? তখন বলছে না না লাইনে দাঁড়াবো না, যদি ওরকম করা যায় আগের বারের মতো। আমি বলছি এই এটা করাটা ঠিক হবে না, তারপর যেরকম ভাবা সেরকম কাজ, ওর সাথে সাথে আমি ছুটতে ছুটতে চলে গেলাম। আর ওইখানে গেটের দুদিক দিয়েই লাইন পড়েছে, মাঝখানে দেখছি খুব জ্যাম। তো একজন চেনা একজন ছিল, সে আমাদেরকে ডেকে নিল, বললো চলে আর কিছু হবে না। খারাপও লাগছিলো কিন্তু ঠিক আছে,
ডাকলুক তাই গেলাম, নাহলে লাইনে দাঁড়াতাম। যাই হোক, হাঁটতে হাঁটতে এখন ভেতরে চলে যাচ্ছি। আমাদের দুটো চার্চ ঘুরতে বেশিক্ষণ টাইম লাগেনি, শুধু হেঁটে যেতে, দুটো চার্চে হেঁটে ঢুকতে যতটা টাইম লাগে আর কি। আর ইতিমধ্যেই আমরা ভেতরেও ঢুকে গেছি, যতটা পেরেছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, কারণ পিছনে আরও অনেক লোক ছিল, তারাও ঢুকবে, তারাও দর্শন করবে। তো এই জন্য আমরা তাড়াতাড়ি করে এখানে কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে বেরিয়ে গেলাম। আর দেখুন বাইরে কী সুন্দর ক্যান্ডেল দিয়ে আর গোলাপ ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। আমি অবশ্য দূর থেকে প্রে করেছি, আমি এখানে ক্যান্ডেল বা গোলাপ ফুল কিছু দিইনি, প্রচুর ভিড়ও ছিল তাই। আর চার্চ ঘোরা হয়ে গেছে, বাড়ির জন্য খাবারও নিয়ে নিয়েছি। খাবার নিয়েছি এই কারণেই, কারণ আজকের দিনে আমার মা আর বাবা দোকানে প্রচণ্ড ব্যস্ত থাকে, বাড়িতে রান্না হয় না বললেই চলে আজকের দিনে, তাই খাবার নিয়ে নিয়েছি। আর টোটোয় উঠে পড়েছি, বাড়ির দিকে রওনা দিয়েছি। আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।